কি দেখতে পাচ্ছ তোমরা জি স্যার আমরা শুরু করতেছি আমাদের পোটেন্সিয়াল বক্সের কিছু বেসিক আইডিয়া আমরা দেখে আসছি তো ফার আমরা যে পটেনশিয়াল বক্স দেখে আসছি সেটার ডাইমেনশন ছিল ওয়ান ডি এখন এটা টু ডাইমেনশনালও হইতে পারে যেমন এক্সিস এবং ওয়াই এক্সিস এ ইলেকট্রনের মুভমেন্টটা টু ডাইমেনশনালি হতে পারে তো ওয়ান ডাইমেনশন মানে হচ্ছে ইলেকট্রনটা শুধু এক্স এক্সিস বরাবর প্রপাগেট করতেছে লেফট সাইড এবং রাইট সাইডে একটা নির্দিষ্ট बाउंड्री ভিতরে প্রপাগেট করতেছে আর টু ডাইমেনশন হলে সেটা এক্স এক্সিস এবং ওয়াই এক্সিস এই দুই ডাইমেনশনের ভিতরে একটা बाउंड्री ভিতরে প্রপাগেট করতে পারে আরেকটু যদি জেনারেলাইজ আমরা করি তাহলে একটা ইলেকট্রন একটু থ্রি ডাইমেনশনাল বাউন্ডারির ভিতরে প্রোভাগেট করতে পারে এই থ্রি ডাইমেনশনাল বক্সের ভিতরে তার অবস্থান যখন হবে তখন তার পটেনশিয়াল এনার্জি হচ্ছে গিয়ে জিরো সেটার বাউন্ডারি হচ্ছে শূন্য থেকে এ শূন্য থেকে বি আর শূন্য থেকে সি এই রেঞ্জের ভিতরে আর এটা যদি ইনফাইনাইট পোটেন্সিয়াল বক্স হয় তাহলে এই বক্সের বাইরে তার বাউন্ডারি বাউন্ডারি যে ওয়াল সেই ওয়ালগুলা হচ্ছে গিয়ে ইনফাইনাইট সো এটা একটা ইনফাইনাইট পোটেন্সিয়াল ওয়েল বাউন্ডেড বাই থ্রি ডাইমেনশন এইরকম একটা বক্স ভিতরে বেসিক্যালি একটা ইলেকট্রন একটা প্র্যাকটিক্যাল ডিভাইস থ্রি ডি যাদের দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা থাকবে তো সেইখানে যদি ইলেকট্রন বাউন্ডেড হয় তাহলে তোর ওয়েভ ফাংশন কিরকম হবে সো জেনারেলাইজড স্ট্রোডিঞ্জার ইকুয়েশন তখন দাঁড়াবে ডেল স্কয়ার ফাই ডেল এক্স স্কয়ার সিমিলার ওয়াই স্কয়ার দিয়ে একটা ইকুয়েশন জেড স্কয়ার দিয়ে একটা ইকুয়েশন সাথে হচ্ছে গিয়ে যে টার্মটা তার সাথে যুক্ত থাকে 2m e h কাট স্কয়ার e ফাইভ তো এখানে এখানে ধরে নেওয়া হয় যে কেসটা সেটা হচ্ছে যে এক্স ওয়াই জেড কম্পোনেন্ট গুলা একজন আরেকজনকে প্রভাবিত করে না এরা ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট হইলে এটা যে সলিউশন ফাই এক্স ওয়াই জেড সে ফাই ওয়াক্স এক্স ওয়াই জেড কে আমরা ফাই এক্স ফাই ওয়াই এবং ফাই জেড এই তিনটা কম্পোনেন্টে ভাগ করতে পারি সেক্ষেত্রে ফাই এক্স ওয়াই জেড কম্পোনেন্টের ওয়েব ফাংশনটার জেনারেলাইজ সলিউশন হচ্ছে

এই কে এর মান যদি আমরা তার সলিউশনে বসাই তাহলে ফাই এক্স ওয়াই জেড সমান সমান হচ্ছে গিয়ে সাইন সাথে কে এর জায়গায় তার করেসপন্ডিং ভ্যালু বসাই এই ইকুয়েশন গুলাকে যদি আমরা আরেকটা আরেকটা যে বাউন্ডারি কন্ডিশন আছে সেই বাউন্ডারি কন্ডিশন হচ্ছে যে এই ওভারঅল তাদের যে বাউন্ডারি কন্ডিশন না এটা হচ্ছে গিয়ে আমার প্রবাবিলিটির কন্ডিশন সব পুরো বক্সের ভিতরে ইলেকট্রন পাওয়ার প্রবাবিলিটি ওয়ান অর্থাৎ ইলেকট্রনটা অবশ্যই এই বক্সের মধ্যে কনফাইন্ড হবে তো ইলেকট্রন পাওয়ার প্রবাবিলিটি হচ্ছে গিয়ে ফাইভ স্কোয়ার তাহলে এই টার্মটাকে যদি আমরা স্কোয়ার করি এবং সেটাকে যদি এক্স ওয়াই ডি ওয়াই ডি জেড এই বাউন্ডারির ভিতরে তিনটা বাউন্ডারি সো তিনটা ইন্টিগ্রেশন হবে তিনটা ইন্টিগ্রেশন দিয়ে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমরা এ এর মান বের করতে পারবো সমান সমান ওয়ান বসাইলে তারপরে কিছু ম্যাথমেটিক্যাল চেঞ্জের পরে আমরা এটাকে ইন্টিগ্রেশনের ভ্যালু থেকে এটার বাউন্ডারি কন্ডিশন এ এর মান বের করতে পারবো সেই কন্ডিশনটা হচ্ছে টু বাই এ টু দি পাওয়ার থ্রি বাই টু এই যে এই কনস্ট্যান্ট সেই কনস্ট্যান্ট আমরা পেয়ে গেলাম সেই অনুযায়ী আমাদের বের আরেকটা যেটা সেটা হচ্ছে যে আমাদের এই সলিউশন গুলোর যে আহ ফাইন্ডিংসনের আগের কেস গুলাতেও আমরা যেটা করছি সেটা হচ্ছে এনার্জির একটা রিলেশন বের করছি কে এর সাথে আমার যে ওয়েব নাম্বার আছে সেই ওয়েভ নাম্বারের সাথে এনার্জির একটা সম্পর্ক বের করছে এনার্জি সম্পর্ক হচ্ছে কি ই সমান সমান এইচ কাটে স্কোয়ার কে ডিভাইডেড বাই টু এম ই তো এক্ষেত্রে যেহেতু থ্রি ডাইমেনশনাল কে স্কোয়ার আসলে তিনটা কম্পোনেন্ট আছে তো কে স্কোয়ার মানে কে এক্স এ প্লাস কে ওয়াই স্কোয়ার প্লাস কে জেড এ তাহলে

সাথে হচ্ছে এন ওয়ান স্কোয়ার এ স্কোয়ার এন টু স্কোয়ার বি স্কোয়ার এন থ্রি স্কোয়ার সি স্কোয়ার এরকম টার্মগুলো পাওয়া যাবে সো ওভারঅল এন ওয়ানটা আসলে কিসের ইন্ডিকেটর এন ওয়ানটা আসলে এক্স কম্পোনেন্ট বরাবর ইলেকট্রনটার যে এনার্জি লেভেল তার ইন্ডিকেটর এন টুটা হচ্ছে গিয়ে ওয়াই এক্সেস বরাবর ইলেকট্রনের যে এনার্জি কম্পোনেন্ট তার ইন্ডিকেটর এন থ্রিটা জেড কম্পোনেন্ট বরাবর

এন ওয়ান এন টু এন থ্রি সবার উপর ইন্ডিভিজুয়ালি স্কোয়ারের সমান এটার একটা মিনিং আছে মিনিংটা যদি আমরা একটু মানে এন ওয়ান এন থ্রু এন টু এন থ্রি এদের মিনিংটা কি সেটা যদি একটু देखते जाए এইটার ছবিটা এই মুহূর্তে পাচ্ছি না কোথাও বেসিক্যালি যেটা আমি বলতে চাইতেছিলাম সেটা হচ্ছে যে এটা একটা সার্কেল নির্দেশ করে বা একটা সারফেস কে নির্দেশ করে যদি আমরা তিনটা ভেক্টর কে এইভাবে দেখাইতে পারি এক্স এক্স ডিরেকশন ওয়াই ডিরেকশন এবং জেড ডিরেকশন এবং এইখানে আসলে আহ এইরকম একটা সার্ফেস কে ইন্ডিকেট করবে যেটা ভিতরে এক্স ওয়াই জেড এর এরকম এক্সেস আছে আর উপরের দিকে আমার একটা ফুটবলের এক অষ্টমাংশ আছে আট ভাগের এক ভাগ আছে এই আট ভাগের এক ভাগের ফুটবলের যে সার্ফেসটা আছে সেই সার্ফেসটাকে যদি আমরা চিন্তা করি সেই সার্ফেস মধ্যে কোনো একটা পয়েন্ট যদি আমরা নেই এটাকে চিন্তা করতে হবে যে একটা ফুটবলের কাটা আট ভাগের এক আট ভাগের এক ভাগ একটা অংশ সেই আট ভাগের এক ভাগ অংশ থেকে শূন্য থেকে যদি ওই পয়েন্ট পর্যন্ত একটা ভেক্টর আমরা চিন্তা করতে পারি এই রকম সেই ভেক্টরের একটা কম্পোনেন্ট হচ্ছে গিয়ে এন ওয়ান এক্স অক্ষ বরাবর যে কম্পোনেন্ট সেই কম্পোনেন্ট টা অক্ষ বরাবর এন কম্পোনেন্ট সেই কম্পোনেন্টটা হচ্ছে গিয়ে এন টু আর জেড অক্ষ বরাবর যে কম্পোনেন্ট সেই কম্পোনেন্টটা হচ্ছে গিয়ে এন থ্রি এরকম এন ওয়ান এন্টু এন থ্রি এই কম্পোনেন্ট গুলার এই এন ওয়ান এর মিনিং হচ্ছে গিয়ে এন হচ্ছে গিয়ে সেই ওভারঅল ভেক্টরটা ক্যাপিটাল এন তাহলে এই ক্যাপিটাল এন এর মধ্যে আসলে এন ওয়ান এন টু এন থ্রি এর রিলেশনশিপ জড়িত আছে অর্থাৎ এটাকে আমরা চিন্তা করতে পারি যে রেডিয়াস ভেক্টর মতো একটা বড় যদি রেডিয়াস থাকে তার যদি এক্স ওয়াই জেড কম্পোনেন্ট থাকে এক্স আই ওয়াই জেড আর জেড কে এরকম যদি তিনটা কম্পোনেন্ট থাকে তাইলে যেমন তাদের মধ্যে রিলেশনশিপ সেই রকম হচ্ছে কি এই ক্যাপিটাল এন এর সাথে আমার এন ওয়ান এন টু এন থ্রি এর সিমিলার রিলেশনশিপ এই রিলেশনশিপটা যদি বোঝা যায় তাহলে আমাদেরকে বুঝতে হবে যে এগুলা এনার্জি লেভেলকে ইন্ডিকেট করে এবং একটা ইলেকট্রনের এনার্জি লেভেল কখন লোয়েস্ট হবে যখন এন ওয়ান সমান সমান ওয়ান হবে এন টু সমান সমান ওয়ান হবে এবং এন থ্রি সমান সমান ওয়ান হবে সো

এন টু এর দিকের কম্পোনেন্টটা হচ্ছে গিয়া ওয়ান আর এন থ্রি এর দিকের হচ্ছে গিয়া ওয়ান সে তার যে এনার্জি তার এনার্জির হিসাব করতে গিয়ে পাবো এই সূত্রে বসাবো এই যে এই সূত্রে এন ওয়ান এন টু এন থ্রি এর বসাইলে একটা তো এনার্জি পাওয়া যাবে এন ওয়ান এর মান যদি দুই বসাই এটার মান যদি এক বসাই এটার মান যদি এক বসাই তাহলে তো একটা লেভেল পাবো সেই এনার্জি লেভেলে যে এনার্জি আচ্ছা এন ওয়ান যদি ওয়ান বসাই এন টু যদি টু বসাই আর এন থ্রি যদি ওয়ান বসাই তাহলেও সেম এনার্জি পাবো আবার এন ওয়ান যদি ওয়ান বসাই এন টু যদি ওয়ান বসাই এন থ্রি যদি টু বসাই তাহলেও কিন্তু সেম অ্যান্সারই পাবো অর্থাৎ এন ওয়ান এবং এন টু এবং এন থ্রি এর কম্পোনেন্ট ভিন্ন ভিন্ন হইতে পারে কিন্তু at the end তাদের এনার্জি লেভেল সেম হইতে পারে এনার্জির কাউন্ট সেম হইতে পারে সো সেকেন্ড এনার্জি লেভেলে আসলে তিন রকম কম্বিনেশন সম্ভব এই জন্য এই স্টেট গুলা যে স্টেট গুলায় এনার্জি লেভেল সেম হয় কিন্তু কম্পোনেন্ট গুলা ভিন্ন ভিন্ন ডাইমেনশনে ভিন্ন ভিন্ন হয় তাদেরকে বলা হয় ডিজেনারেট স্টেটস এবং ডিজেনারেট স্টেট অনুযায়ী টু ওয়ান ওয়ান যে এনার্জি লেভেল সেটার থ্রি ফোর ডি জেনারেশন আছে অর্থাৎ তিন রকম স্টেট পাওয়া সম্ভব যেখানে ডি জেনারেসি অকার করে সিমিলারলি ফোর ফোর থ্রি এরকম যদি কোনো স্কোয়ার পোটেন্সিয়াল বক্স হয় সেখানে এরকম ডি জেনারেসি লেভেল কত হইতে পারে সেটা একটা হিসাবের বিষয় ওকে সো ডি জেনারেস ডি জেনারেসি স্টেট কারা কারা আহ সেই ডিজেনারেসি স্টেট গুলা বুঝতে হবে এবং বুঝে সেই অনুযায়ী কমেন্ট করা লাগতে পারে তো এই হচ্ছে কি আমাদের মোটামুটি পটেন্সিয়াল বক্সের আইডিয়াটা এখন আমরা যাব হচ্ছে কি আরেকটা কেসে সেই কেসটা খুবই ইন্টারেস্টিং এবং একটু জটিল Uh, should, uh, did, uh slide you were seven boy was <clears throat> but also yeah electron in a in a periodic field of a like, crystal প্রথম কথা যেটা সেটা একটু বুঝতে হবে যে এখানে আমরা বলছিলাম যে আমাদের পোটেন্সিয়াল ওয়েল অনেক রকম কেস হইতে পারে একটা হচ্ছে ফ্রি জন্য একটা দ্বিতীয় যেটা দেখছি সেটা হচ্ছে গিয়ে ইনফাইনাইট পোটেন্সিয়াল ওয়েল তৃতীয় যেটা দেখছি সেটা হচ্ছে গিয়ে ব্যারিয়ার আছে টানিলিং ঘটবে সেটার একটা লেভেল অর্থাৎ ফাইনাইট পোটেন্সিয়াল ওয়েল আর চতুর্থ যেটা সেটা হচ্ছে যে ইলেকট্রন ইন এ পিরিয়ডিক ফিল অফ এ ক্রিস্টাল তো ইলেকট্রন বেসিক্যালি ক্রিস্টালে কেমন বিহেভিয়ার করে এই বিহেভিয়ারটা একটা ইন্টারেস্টিং টার্ম একটা ইলেকট্রন কমপ্লিটলি ফ্রি হইতে পারে একটা পটেন্সিয়াল ওয়েলের ভিতর बाउंडेड হইতে পারে তবে মোস্ট পসিবল কেস হচ্ছে সলিডের মধ্যে সে আহ সে ক্রিস্টাল ক্রিস্টালের ভিতরে সে থাকে ক্রিস্টালের ভিতরে ইলেকট্রনের বিহেভিয়ারকে কে আমাদেরকে ইয়ে করতে হবে আইডেন্টিফাই করতে হবে এই জন্য ফার্স্টে হচ্ছে গিয়ে যে ক্রিস্টালের ফিল্ডটা কিরকম পটেনশিয়াল ডিস্ট্রিবিউশনটা কিরকম সেটার ইয়েটা করতে হবে তো বিভিন্ন ইলেকট্রন মাইক্রোস্কোপি তারপরে এফরে

কারণ অ্যাটম বাউন্ডারিটা তো অ্যাটমের বাউন্ডারি যে শূন্য থেকে এ পর্যন্ত যে বাউন্ডারিটা ধরছি আমরা সেই বাউন্ডারিটাই তো অ্যাটম পুরাটা পুরাটা অ্যাটমের বাউন্ডারি তো এর ভিতরেই তো আমরা পোটেন্সিয়াল বাউন্ডারিটা বলে দিছিলাম যে হয় ফাইনাইট না হয় ইনফাইনাইট তার মানে আমাদের পোটেন্সিয়াল বয়েলটা অ্যাটম অ্যাটমের ইন্ডিকেটর বাউন্ডারিটা এখনি অ্যাটমটাই ক্রিস্টালে কি হইতেছে অ্যাটম গুলা পিরিয়ডিক্যালি রিপিট হইতেছে তার মানে পটেনশিয়াল ব্যারিয়ার যেটা সেটাও পিরিয়ডিক্যালি কি হবে রিপিট হবে এটাই হচ্ছে গিয়ে ক্রিস্টালের মূল কথা তাহলে ছবিতে যদি আমরা চিন্তা করি তাহলে ব্যাপারটা হবে যে একটা ব্যারিয়ার আছে তারপরে একটা অ্যাটমের বাউন্ডারি আছে এই বাউন্ডারির পরে আবার একটা ব্যারিয়ার আছে এইভাবে অ্যাটমগুলো যেহেতু পিরিয়ডিক্যালি অ্যাপেয়ার হয় সেহেতু তাদের ব্যারিয়ারগুলোও পিরিয়ডিক্যালি কি হবে অ্যাপেয়ার হবে এবং একটা অ্যাটম থেকে আরেকটা অ্যাটমে যদি ইলেকট্রন যেতে হয় যেতে হলে তাকে ব্যারিয়ারটা অতিক্রম করতে হবে সেই ব্যারিয়ারটার পরিমাণটাকে বলা হয়েছে গিয়ে ভিনট পটেন্সিয়াল ফাইনিট পটেন্সিয়াল ব্যারিয়ার সো এবং সেই ব্যারিয়ারটার উইথ বলা হয়েছে শূন্য থেকে বি এই ব্যারিয়ারটার উইথ হচ্ছে গিয়ে বি তাহলে এই যে ওয়ান ডাইমেনশনাল এটা এক ডাইমেনশনে দেখা হয়েছে এক্স ডাইমেনশনে যে এই পটেনশিয়াল ওয়ান ডাইমেনশনাল পিরিয়ডিক পটেনশিয়াল ডিস্ট্রিবিউশন ওকে এই এটা একটা মডেল এটা একটা সিম্পলিফাইড মডেল এই মডেলটা প্রপোজ করতে হচ্ছে গিয়ে ক্রনিক পেনি দুইজন মিলে এই তাদের নাম এখানে দেয়া আছে সো এই মডেলটাকে পটেনশিয়াল ডিস্ট্রিবিউশনের এই মডেলটাকে বলা হয় এই সিম্প্লিফিকেশন ক্রিস্টালের ভিতর এই সিম্প্লিফাইড সিম্প্লিফাইড মডেলটাকে বলা হয় ক্রনিক পেনি মডেল আচ্ছা ক্রনিক পেনি মডেল থেকে আমরা কি পাইলাম এক নম্বর যেটা পাইলাম সেটা হচ্ছে গিয়ে পটেনশিয়াল ওয়েলটা লেন্থ হচ্ছে গিয়ে এ যেটাকে আমরা রিজিয়ন এ নামে আইডেন্টিফাই করব

এখানে এই এই মডেলটার নাম হচ্ছে ক্রনিক পেনি মডেল ওকে বাট ক্রনিক পেনি মডেলের কিছু এটা একেবারেই সিম্পলিফাইড এখানে কিছু জিনিস কনসিডার করা হয় নাই এক নম্বর যেটা সেটা হচ্ছে যে আহ ইনার ইলেকট্রনস আর স্ট্রংলি বাউন্ড টু দা কোর তো এনার ইলেকট্রন গুলা সাথে বা নিউক্লিয়াসের সাথে বেশি শক্তিতে আবদ্ধ থাকে আর বাইরের ইলেকট্রন গুলার আবদ্ধ হওয়া শক্তির পরিমাণ কম বা এই যে পোটেনশিয়াল ডিস্ট্রিবিউশন যেটা এই পটেনশিয়াল ডিস্ট্রিবিউশনটা আসলে সিমপ্লিফাইড একটা আয়ত ক্ষেত্র হবে না সেটা আসলে পয়েন্ট চার্জের জন্য ওয়ান বাই আর আকারে ভ্যারি করবে এই জিনিসটাকে এখানে কনসিডার করা হয়নি আর যেটা এখানে কনসিডার করা হয়নি সেটা হচ্ছে গিয়ে ইচ ল্যাটিস ইন্ডিভিজুয়াল আহ পটেনশিয়াল ফ্রম ইচ ল্যাটিস সাইট উইল ওভারল্যাপ এই যে পটেনশিয়াল গুলো আছে এই পটেনশিয়াল গুলো যে ডিস্ট্রিবিউশন সেই ডিস্ট্রিবিউশনটা যেহেতু 1/r আকারে ভেরি হবে 1/r আকারে ভেরি হওয়ার কারণে এক তো শেপে একটা চেঞ্জ আসবে দ্বিতীয় হচ্ছে যে একটার ব্যারিয়ারের সাথে আরেকটার ব্যারিয়ার যেহেতু ইলেকট্রন গুলো একটা আরেকটার সাথে মানে অ্যাটম গুলো একটা আরেকটার সাথে বন্ডিং আছে কিংবা তার একজন আরেকজনের সাথে রিলেটেড তাদের ভিতরে ইন্টারঅ্যাকশন আছে এই ইন্টারেকশনের কারণে এই ইন্ডিভিজুয়াল পটেনশিয়াল গুলো একজন আরেকজনের সাথে কি করবে ল্যাটিস সাইড গুলো একজন আরেকজনের সাথে ওভারল্যাপ হবে এই ওভারল্যাপিংটাকে এই এই দুইটা কেসকে কনসিডার করে আরেকটা মডেল প্রপোজ করা হইছে সেই মডেলটা হচ্ছে এর ওকে ওভারল্যাপিং সহ কনসিডার করে তাহলে এই যে মডেল সেই মডেলের ওয়ান্ডা ইভেনশনাল পিরিউটি পটেনশিয়াল ডিস্ট্রিবিউশন অফ এ ক্রিস্টাল দেখানো হয়েছে এখানে তাদের নিউক্লিয়াস এই পটেনশিয়াল ব্যারিয়ার পটেনশিয়াল ব্যারিয়ার একটা উইথ আছে এদের একটা হাইট আছে রিনোট আর এরা একজন একজনের সাথে ওভার হওয়ার কারণে এদের শেপ গুলো দেখতে এরকম হয়েছে এই ডিস্ট্রিবিউশন টাকে মাফিন টিন পটেনসিয়াল ডিস্ট্রিবিউশন বলা হয় ক্রিস্টালের ভিতর মোরাল লেস এই ধরনের পটেনশিয়াল ডিস্ট্রিবিউশন এক্সিস্ট করে এখন এখানেও দুইটা রিজিয়ন একটা রিজিয়ন হচ্ছে রিজিয়ন ওয়ান আর একটা রিজিয়ন হচ্ছে ইয়ে রিজিয়ন টু তা আমরা যদি সিম্পলিফাইড মডেলই ধরলাম যে প্রথম সিম্পলিফিকেশন যার জন্য করা হয়েছে তার জন্য যদি আমরা আস্তে আস্তে আগাই রিজিয়ন এর জন্য কি হবে রিজিয়ন ওয়ান মানে হচ্ছে কি ওয়েলের ভিতর ওয়েলের ভিতর তো ভি জিরো হ্যাঁ ভি যদি জিরো হয় তাহলে আমার সোডিঞ্জের রিকুয়েশন দাঁড়াবে এরকম আর ওয়েলের বাইরে পটেনশিয়াল এনার্জি হচ্ছে যে ভি নট তার জন্য সোডিজের ইকুয়েশন দাঁড়াবে এর সো এখানে যে 2 m e h কাট স্কয়ার প্রথম ইকুয়েশনটার জন্য এই দুটোর মান কে ধরলাম হচ্ছে যে আলফা স্কয়ার আর পরের ধাপের জন্য আমাদের যে এতটুকু এটার মধ্যে আবার ইজ লেস দেন ভি না তো এইটাকে তো যদি রুট ওভার করি তাহলে তো জটিল সংখ্যা চলে আসবে জটিল সংখ্যাকে অ্যাভয়েড করার জন্য ভি নট মাইনাস ই টার্মটাকে পজিটিভ ধরে গামা স্কোয়ার ধরা হয়েছে এটার সমতুল্য সো ইমাজিনারি নাম্বারকে অ্যাভয়েড করব ইমাজিনারি পার্টটা অবশ্যই থাকবে জাস্ট যে আকারে এখানে আসবে তাহলে এই যে আসলো মডেলটা আসলো এই মডেল গুলোর জন্য ফাই সলিউশন কিরকম হবে এখন এখানে যে কথা যেটা সেটা হচ্ছে যে সলিউশন হচ্ছে আমরা এটার ফর্ম নিয়ে বেশি চিন্তিত এবং পিরিয়ডিক এই ধরনের ওয়েব যদি আসে পিরিয়ডিক এই ধরনের ওয়েবের জন্য যে সলিউশনটা পাওয়া যায় সেই সলিউশনগুলোর ফর্ম হয় এরকম ওকে একজন বিজ্ঞানী অলরেডি এ সলিউশন করছেন সলিউশন করে উনি আমাদেরকে এটার ইকুয়েশনের সলিউশনের ফর্মটা বলে দিয়েছেন তার নাম হচ্ছে ব্লচ ব্লচ এই ফাংশনটাকে ডিফাইন করছে এই জন্য এটাকে ব্লচ ফাংশন বলা ব্লচ বলছে যে ফাই এক্স যদি এরকম হয় তাহলে যে পিরিয়ডিক পটেন্সিয়াল ডিস্ট্রিবিউশনের জন্য এটা এই সলিউশন এই ইকুয়েশনগুলোকে স্যাটিসফাই করে ফাই এক্স

ভ্যালু থাকবে যেটা ইউএক্স এক্স দিয়ে আমাদের ডিফাইন করতে হবে এবং এই ইউটা এক্স এর সাথে সাথে মডুলেটেড হবে চেঞ্জ হবে আর একটা বিষয় যেটা সেটা হচ্ছে কি ইউএক্স ইজ ডিফারেন্ট ফর ভেরিয়াস ডিরেকশন অফ দ্য ক্রিস্টাল ল্যাটিস এইখানে এসে ইন্টারেস্টিং টপিক্স হচ্ছে কি এখানে আমরা এক ডিরেকশনের জন্য বললাম তাই না এক্স ডিরেকশন ওয়াই ডিরেকশনের জন্য কিন্তু ইউ এক্স ফাংশনটা ভিন্ন হয়ে যাইতে পারে জেড ডিরেকশনের জন্য কিন্তু ইউএক্স ফাংশনটা ভিন্ন ভ্যালু আসতে পারে তাহলে ব্লচ ফাংশন অনুযায়ী ক্রিস্টালের ডিরেকশন অনুযায়ী ক্রিস্টাল মনে রাখতে হবে এটা ক্রিস্টালের ভিতর ইলেকট্রনের ওয়েব ফাংশন এক্স ডিরেকশনে যে ওয়েব ফাংশন ওয়াই ডিরেকশনে ক্রিস্টালের ওয়েব ফাংশন ভিন্ন হতে পারে ক্রিস্টালের ল্যাটিসের স্ট্রাকচার কিরকম তার উপর ডিপেন্ড করবে ওকে তাহলে এখান থেকে আমরা যা যা শিখলাম সেগুলো স্লাইডে আছে আমাদের কোথায় আছে এগুলো বিয়ের বইতে একটু ভালোভাবে দেয়া আছে আমাদের হিউমেলের বইতে একটু ভালো করে দেয়া আছে সেই হিসেবে হিউমেলের বই থেকে দেখানো যদি এখন একটু স্লাইডে যাই তাহলে ক্রনিক ট্রেনি মডেল এই মডেলটাকে এখানে ডিফাইন করা হয়েছে এতক্ষণ যা যা বলে আসছে সেগুলাই তারপরে সোরিঞ্জার ইকুয়েশন দেখানো হয়েছে সোরিঞ্জার ইকুয়েশন দেখানোর পরে ক্রনিক পেনি মডেল থেকে এইবার এই যে সলিউশনটা যে আমরা পাইলাম সেই সলিউশনের টাইপ গুলাকে ব্যাখ্যা করা হয়েছে ব্যাখ্যা করার পরে আলটিমেটলি এখানে এই যে ব্লচ ফাংশন যে আসবে ইউ ই টু দি পাওয়ার আই কে এক্স এই সলিউশনটাকে ধরে আগানো হয়েছে কোথায় একটু বলে দিই এই যে ব্লচ ফাংশনের এটা হচ্ছে সলিউশন ইউ এক্স ই টু দি পাওয়ার আই কে এক্স সেই সলিউশন কে আমরা ইকুয়েশন ওয়ান প্রথম রিজিয়ন ওয়ান এর জন্য একবার বসাইছি রিজিয়ন টু এর জন্য একবার বসাইছি এরপরে সেখানে বাউন্ডারি কন্ডিশন বসাইছি এই বাউন্ডারি কন্ডিশন বসানোর পরে দুই যেহেতু দুইটা রিজিয়ন দুইটা রিজিয়নের জন্য ইউ ওয়ান এবং ইউ দুই রকম মান পাওয়া একটা মান হচ্ছে যে এরকম ইউ ওয়ান সমান সমান পাওয়া গেছে এ ই টু দি পাওয়ার

তো ইউ ওয়ান জিরো আর ইউ টু জিরো এই দুইটা সমান হবে এইখানে জিরো জিরো এক্স এর জায়গায় জিরো জিরো বসাইলে যে শর্তটা পাওয়া যায় সেই শর্তটা হচ্ছে কি এটা এ প্লাস বি সমান সমান সি প্লাস ডি আবার আরেকটা শর্ত বসানো হয়েছে সেটা হচ্ছে এরা কন্টিনিউয়াস হইতে হবে কন্টিনিউয়াস হওয়ার জন্য এদের ডেরিভেটিভ ও সেম হইতে হবে ডেরিভেটিভ সেম হইলে সেই ডেরিভেটিভ গুলা একবার ডেরিভেটিভ করে

একটা তার পক্ষ বাম পক্ষ নিয়ে চারটা কন্ডিশন পাওয়া গেছে এই কন্ডিশন গুলা থেকে যে এই চারটা যে ইকুয়েশন পাওয়া গেল সেই ইকুয়েশন গুলার সলিউশন পাওয়া যাবে যদি কি হয় এদের ডিটারমিনেন্ট সমান সমান জিরো হয় যাদের সলিউশন এক্সিস্ট করে তাদের ওই যে ডিটারমিনেন্ট অফ এ সমান সমান জিরো হয় সেই ডিটারমিনেন্ট এ সমান সমান জিরো পাইতে হইলে অর্থাৎ এই শর্তটাকে ফুলফিল হওয়ার জন্য আলফা বিটা কে এর যা যা ভ্যালু প্রয়োজন সেই সেই ভ্যালুগুলা এক্সিস্ট করতে হবে এক্সিস্ট করলে আহ ফাংশনের টাইপটা পাওয়া যাবে এগুলো নিউমেরিক্যাল অ্যানালাইসিস করে এই মানগুলাকে ডিফাইন করা সম্ভব এনিওয়ে শর্তটা পর্যন্ত এসে আমরা বুঝলাম যে এগুলা কোন কোন শর্ত সাপেক্ষে আমরা ব্লজ ফাংশনকে ইয়ে করতে পারবো ডিফাইন করতে পারবো ওকে আবার আমরা আমাদের একটু ইয়েতে চলে যাই বইয়ে চলে যাই যে পার্টটা ইন্টারেস্টিং বইয়েও সিমিলার কথাগুলা বলা আছে এই যে ইয়েটা পাওয়া গেল আমার ডিটারমিনেন্ট পাওয়া গেল সেই ডিটারমিনেন্ট থেকে একটা শর্ত বের করে নিয়ে আসছে সেই শর্তটা হচ্ছে কি এইটা এই শর্তের ভিতরে বেশ কিছু ইনফরমেশন লুকায় আছে সেই ইনফরমেশন গুলা নিয়ে আমরা কনসার্ন এখন সেই সেই ইনফরমেশন কি কি সেটা একটু আমরা দেখি প্রথম হচ্ছে এখানে গামা নামে একটা টার্ম আছে এই ইকুয়েশন যখন আনা হয়েছে তখন গামা নামে একটা টার্ম ডিফাইন করা হয়েছে যেটা আমরা শুরুতে দেখে আসছে যে গামা স্কোয়ার সমান সমান টু এম কাট স্কোয়ার ইন্টু ভি নট মাইনাস ই তাহলে এই যে গামা ফাংশনটা এই গামা ফাংশনটা এই ইকুয়েশনে আছে এখন গামা ফাংশনটার ই যেটা আছে আমার বাউন্ডারিটা যদি ইলেকট্রন গুলার এনার্জি যদি ইলেকট্রন গুলা যদি লো লেভেলের এনার্জিতে থাকে আর ইলেকট্রনের যে বাউন্ডারি গুলা আছে অর্থাৎ পটেনশিয়াল যে ব্যারিয়ার আছে যে ব্যারিয়ার অতিক্রম করে ইলেকট্রনকে একটা অ্যাটম থেকে আরেকটা অ্যাটমে বাউন্ডারিতে যেতে হবে সেটা যদি অনেক বড় হয় তাহলে ই কে ভি নটের তুলনায় ই ছোট হইলে ভি নট ই কে আমরা ইগনোর করতে পারি সেক্ষেত্রে গামায়ের অবস্থান দ্বারা এরকম গামা ইনটু বি এর অবস্থান দ্বারা এরকম যে ভি নট বি ইন্টু বি তো গামা বি গামা বি কেন ইম্পর্ট্যান্ট গামা বি হচ্ছে গিয়ে এই টার্ম গুলার ইন্ডিকেটর এখন যদি বি নট বি অর্থাৎ আমার যে পটেন্সিয়াল बाउंड्री আছে बाउंड्री এরিয়াটা যদি খুব ছোট হয় হ্যাঁ অর্থাৎ বি টেন্ডস টু যদি জিরো হয় এই বিটা যদি খুব শূন্যর কাছাকাছি হয় তাহলে এই ইয়েটা পিকটা বেড়ে যাবে কিন্তু বিয়ের এরিয়াটা ছোট হয়ে আসবে সো সেই স্মল গামা বিয়ের জন্য কোসাইন হাইপারবোলিক গামা বি এটাকে আমরা ধরতে পারি ওয়ান আর সাইন হাইপারবোলিক গামা এটা হচ্ছে গিয়ে আমরা গামা বিয়ের সমান ধরতে পারি অর্থাৎ থিটা যখন ছোট হয়ে আসে তখন সাইন থিটা সমান সমান থিটা এবং কস থিটা সমান সমান ওয়ান যেরকম শর্ত সাপেক্ষে আসে হাইপারবলিকের ক্ষেত্রেও এরকম শর্ত প্রযোজ্য হয় এই কথাগুলোকে ইনকর্পোরেট করে আমাদের যে সলিউশনটা পাওয়া গেছিল সেই সলিউশনটা শেষ পর্যন্ত এই একটা রূপ পায় যে রূপটা হচ্ছে গিয়ে এই লাইনটা এই লাইনটাই এম আলফা এইচ কাট স্কোয়ার এগুলা মোরলেস এবং ভি নট বি এরা মোরলেস কনস্ট্যান্ট এই সব কিছুর কনস্ট্যান্টকে একটা কনস্ট্যান্ট পি দিয়ে প্রকাশ করছে যে পি সমান সমান হচ্ছে কি এম এ বি নট বি এইচ কাট স্কয়ার তাহলে এখানে আলফা এ দিয়ে এ এ নিচে আনা হইছে এ দিয়ে গুণ করা হইছে উপরে সর্বশেষ আমাদের ফাইনালি যে ডিজায়ার্ড রিলেশনটা পাওয়া গেছে সেই রিলেশনটা সিম্প্লিফাইড ভার্সন হচ্ছে কি এরকম সাইন আলফা এ একটা অ্যাঙ্গেলের ইয়েতে করেসপন্ডেন্সে এই রকম একটা রিলেশন পাওয়া গেছে এই রিলেশন কিসের এই রিলেশনটা স্যাটিসফাই হয় কখন এই রিলেশনটা স্যাটিসফাই হয় আমাদের যখন পিরিয়ডিক ফাংশন হয় পিরিয়ডিক ফাংশনের ফাইয়ের ফাই গুলা যখন এই শর্তটাকে স্যাটিসফাই করে তখন গিয়ে পিরিয়ডিক ফাংশনের সলিউশন গুলো পাওয়া যায় এখন এই সলিউশন থেকে কয়েকটা শর্ত আমরা বের করে নিয়ে আসতে পারি আহ প্রথম হচ্ছে কি এটা প্লট করছে কথা বুঝতে পারছো এটাকে প্লট করে সাইড সাইড এবং রাইট কে প্লট করা ওয়াই বরাবর এই এই টার্মটাকে প্লট করা হয়েছে পি এর একটা নির্দিষ্ট ভ্যালুর জন্য পি এর একটা নির্দিষ্ট ভ্যালু ধরে এটাকে প্লট করা হয়েছে প্লট করলে সেটা একটা এই ধরনের শেপ পাইছে সিঙ্ক ফাংশনের মতো

বুঝতে বাম পক্ষকে প্লট করা হইলো দেখা গেলো আর ডান পক্ষের প্লট হচ্ছে গিয়ে কোসাইন কে এখন কোসাইনের একটা বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্য হচ্ছে গিয়ে কোসাইন ফাংশন প্লাস ওয়ান থেকে মাইনাস ওয়ান এর ভিতরে সীমাবদ্ধ হবে তার মানে এই ডান পক্ষ যদি আপার ভ্যালু প্লাস ওয়ান আর লোয়ার ভ্যালু মাইনাস ওয়ান হয় বাম পক্ষের আপার ভ্যালু আর লোয়ার ভ্যালু অবশ্যই প্লাস ওয়ান মাইনাস ওয়ান এর ভিতরে সীমাবদ্ধ হইতে হবে এর বাইরে যেতে পারবে না এখন যে ফাংশন টা প্লট করা হয়েছে সেই ফাংশনে বেশ কিছু জায়গায় কিন্তু এই এই কন্ডিশনটা হয়ে গেছে কথা বুঝতে পারছো এই জায়গাগুলায় কি হয়ে গেছে এই কন্ডিশনের নষ্ট হয়ে গেছে এই পার্ট টুকুতে কন্ডিশনের ভ্যালিডিটি নষ্ট হয়ে গেছে এরকম বেশ কিছু পার্ট আছে যে পার্টে এটা প্লাস ওয়ান এটা মাইনাস ওয়ান এই বাউন্ডারির বাইরে চলে গেছে তো ওই জায়গাগুলায় আসলে এই সলিউশনটা থাকবে না অর্থাৎ এই এই রেখা বরাবর ইলেকট্রন এই শর্ত গুলা মানবে না তাহলে এনার্জির একটা টার্ন তাহলে ইলেকট্রন যে পিরিয়ডিক্যালি আমার ইয়েতে মুভ করবে পোটেন্সিয়াল ফিল্ডের মধ্যে মুভ করবে সে মুভ করার জন্য কিন্তু কন্টিনিউয়াস ভ্যালু পাচ্ছে না তার শুধুমাত্র কিছু অ্যালাউড জোন আছে সে এই জোনের বাইরে এই যে বাউন্ডারি কন্ডিশন কে এক্সিস্ট করা মানে কি যে এই ভ্যালুর মধ্যে যে ভ্যালু এক্সিস্ট করতে পারে কিন্তু আসলে প্রকৃতপক্ষে যখন ইলেকট্রন তোমার ইয়েতে থাকবে ক্রিস্টালের ভিতর থাকবে তখন আসলে সে কিছু জোন দিয়ে আবদ্ধ হয়ে থাকবে এই জোনগুলোর বাইরে সে যেতে পারবে না আর এই জোনের ভিতরে থাকলেও তার কিছু নির্দিষ্ট ভ্যালু থাকবে সেই ভ্যালু গুলাই শুধু সে পাবে অ্যালাউড জোনের বাইরে বা অ্যালাউড জোনের ভিতরে যে বাউন্ডারি গুলো আছে সেই বাউন্ডারি গুলার মধ্যে আসলে তার অস্তিত্ব থাকবে না তো ইলেকট্রনকে আমার এই বাউন্ডারির ভিতরেই থাকতে হবে এই ওয়ান এর ভিতরে যে बाउंड्री আছে এর ভিতরে ওয়ান এর ভিতরে যে बाउंड्री আছে এর ভিতরে আমাকে কি করতে হবে কে থাকতে হবে তাইলে আমরা এখান থেকে যেটা আইডিয়া পাইলাম সেটা হচ্ছে গিয়ে যে এনার্জিস আউটসাইড দিস এলাউড জোন আর প্রি ইলেকট্রনের এই ডিস এলাউড জোনের ভিতরে যাওয়ার প্রবণতা কম এখন এখানে আরেকটা কথা বলা হয়েছে সেটা হচ্ছে যে এখানে পি সমান সমান কত ধরছিলাম এখানে পি সমান এই যে এই প্লটটা পি এর পি এর একটা র‍্যান্ডম ভ্যালু ধরছিলাম সেই র‍্যান্ডম ভ্যালুটা ছিল 3/2 পাই আর পি এর মান যদি আরো কমাই নিয়ে আসি 3/2 পাই মানে তো 1.5 পাই আর যদি আমরা 0.1 পাই নিয়ে আসি তাহলে দেখা গেল যে এই পিকটা কমে গেছে আর ওই ডিসঅ্যালোড হওয়া রিজিয়নের পরিমাণে ওই যে প্রসিংটা অনেক ছোট হয়ে গেছে ডিসঅ্যালোড হওয়া জায়গার পরিমাণগুলো অনেক কমে গেছে তাহলে ডিসঅ্যালো হবে কি হবে না সেটা কার উপর ডিপেন্ড করবে সেটা আসলে পি এর মানের উপর ডিপেন্ড করবে আর পিটা আসলে কি পি এর মানটা যদি একটু খেয়াল করো পি সমান সমান হচ্ছে কি এম এ ভি নট বি এইচ স্কয়ার তাহলে বি নট বি আর এ তার উপর ডিপেন্ড করতেছে তো ভিনোড এর মানটা যদি বড় হয়ে যায় তাহলে পি বড় হবে আর পি বড় হয়ে গেলে ডিজ অ্যালাউট ব্যান্ডের পরিমাণটা বেড়ে যাবে অর্থাৎ অ্যালাউড ব্যান্ড তখন ন্যারো হয়ে আসবে ব্যান্ড মানে হচ্ছে গিয়ে একটা নির্দিষ্ট লাইন না এই আগে আমরা একটা নির্দিষ্ট লাইন দিয়ে একটা এনার্জি ডিফাইন করে দিছি এখন লাইন না এটা হচ্ছে গিয়ে কম্বিনেশন অফ লাইন এটাকে বলতেছি ব্যান্ড অ্যালাউট ব্যান্ড মানে ওই লাইনগুলার অনেকগুলা লাইনের সমষ্টি যে লাইনের ভিতরে ইলেকট্রনের এনার্জি লেভেল থাকবে আর পি এর মান যদি বড় হয়ে যায় তাহলে এই ব্যান্ডটা ন্যারো হয়ে আসবে আর পি এর মান যদি অনেক ছোট হয় অর্থাৎ ভি নট বি এর ইয়েটা যদি উইডটা ওয়াইডার হয়ে যায় তাহলে অ্যালাউড ব্যান্ডটাও ওয়াইডার হয়ে যায় আর পি যদি জিরোর খুব কাছাকাছি চলে আসে তাইলে সেটা কি হয়ে যাবে কস আলফা এ সমান সমান কস কে আলফা সমান সমান কে হয়ে যাবে আলফা সমান সমান কে যখন হয়েছিল সেটা ছিল আমাদের পরিপূর্ণভাবে ফ্রি একটা ইলেকট্রন একদম ফার্স্ট কেস যেটা সেটা তো এখান থেকে ফার্স্ট কেসটাও পাওয়া সম্ভব আর যদি পটেন্সিয়াল ব্যারিয়ারটা অনেক বড় হয়ে যায় তাহলে পি অ্যাপ্রোচেস ইনফিনিটি পি অ্যাপ্রোচেস ইনফিনিটি হইলে আলফা স্কোয়ার সমান সমান এন স্কোয়ার পাই স্কোয়ার সমান এ স্কোয়ার হয়ে যায় এইটা এটার ক্ষেত্রে আসলে সলিডের ক্ষেত্রে একটা ইলেকট্রন যখন সলিডে অবস্থান করে তখন এই সলিডে পুরোপুরি ফ্রি ইলেকট্রনের জন্য এটা বোঝায় তাইলে আলটিমেটলি পি এর মান ছোট হওয়া বড় হওয়া আসলে তিনটা ফাইনিট হওয়া তিনটা ভিন্ন ভিন্ন ঘটনার ইন্ডিকেটর সেই তিনটা ভিন্ন ভিন্ন ঘটনা কি এই ঘটনা হচ্ছে গিয়ে পি সমান সমান হচ্ছে কি আমার টেন্স টু জিরো পি যখন টেন্স টু জিরো হবে তখন আসলে ফ্রি ইলেকট্রন ইলেকট্রন ফ্রি তখন আমরা ওই যে কন্টিনিউ কন্টিনিউম ব্যান্ড পাইছিলাম ইলেকট্রনের জন্য এটা ফার্স্ট কেস দ্বিতীয়টা হচ্ছে গিয়ে ইলেকট্রন বাউন্ডেড বাই রিজিয়ন তখন হচ্ছে গিয়ে যে আমরা এনার্জি লেভেল গুলো পাইছিলাম ই ওয়ান ই এরকম লেভেল পাইছিলাম আর এখন যেটা পাইলাম যে ক্রিস্টালের ভিতরে ইলেকট্রন গুলো আসলে একটা ব্যান্ডের মধ্যে থাকে এটা একটা ব্যান্ড এটা সর্বনিম্ন স্তর থেকে আস্তে আস্তে উপরের দিকে উঠলে ব্যান্ডের উইটটা আস্তে আস্তে বাড়তে থাকে কারণ এই যে ভি বি এটার মানের উপর আসলে নির্ভর করে ভি বি যদি বড় হয়ে যায় তাহলে ব্যান্ডের উইট বাড়ে আর ভি বি যদি নিচের দিকে এনার্জি কম ভি নট বি এর কম তখন ব্যান্ড আসলে একটা লাইনকে ইন্ডিকেট করে তাইলে এখান থেকে আমাদের সর্বশেষ ফাইন্ডিং যেটা সেই ফাইন্ডিংসটা হচ্ছে যে ক্রিস্টালের ভিতর ইলেকট্রন গুলা ব্যান্ডের মধ্যে অবস্থান করে পিরিয়ডিক ফাংশন যেখানে আছে পিরিয়ডিক্যালি যেখানে ক্রিস্টালের ভিতরে এটা পিরিয়ডিক্যালি ডিস্ট্রিবিউটেড ব্যারিয়ার গুলা পিরিয়ডিক্যালি ডিস্ট্রিবিউটেড এবং পিরিয়ডিক্যালি ডিস্ট্রিবিউটেড রিজিওনে ইলেকট্রন গুলা কি করে পিরিয়ডিক পোটেন্সিয়াল ফিল্ডে মুভ করতে হইলে সে তার তার এনার্জিকে একটা লাইন দিয়ে না বরং একটা ব্যান্ডের যে কোনো জায়গায় ব্যান্ডের যে কোনো ভ্যালুর মধ্যে সে এক্সিস্ট করতে পারে আর এই ব্যান্ড যত ইলেকট্রনের মানে নিউক্লিয়াসের কাছাকাছি থাকবে অর্থাৎ ইলেক নিউক্লিয়াসের কাছাকাছি ইলেকট্রন গুলার জন্য বি ব্যারিয়ারটা তো বেশ আহ বড় এই বড় ব্যারিয়ার কারণ সে তো বাউন্ডেড শক্তিশালী হয়ে বাউন্ডেড আছে এজন্য জন্য যে শক্তিশালী হয়ে বাউন্ডেড থাকবে তার জন্য উইটটা অনেক বড় আর যারা খুব উইকলি বাউন্ডেড তাদের জন্য আবার এটা কি হয়ে যাইতেছে ন্যারো হয়ে যাইতেছে আর যারা একেবারেই দূরে দূরে আছে তারা আসলে কাইন্ড অফ ফ্রি বাট বাউন্ডেড বাই দা বাউন্ডারি তাদের জন্য আসলে একটা ন্যারো লাইন পাওয়া যাইতেছে তো ক্ষেত্র বিশেষে দেখা যায় যে ব্যান্ড জন্য যে ব্যান্ড থ্রি পি লেভেলে যে ইলেকট্রনটা আছে তার স্তরকে কি করতেছে ওভারকাম করতেছে একইভাবে থ্রি পি এর যে লোয়েস্ট ব্যান্ড সেটা থ্রি এস এর আপার ব্যান্ডকে কি করতেছে ওভারল্যাপ করে ফেলতেছে যদি কখনো এরকম হয় তখন আসলে একটা রিজিয়ন পাওয়া যায় যেগুলোকে কোয়াসি কোয়ান্টিনিউয়াস এনার্জি রিজিয়ন বলে এই রিজিয়নে যে ইলেকট্রন গুলো থাকে সেই ইলেকট্রন গুলো আসলে কি করে যে থ্রি পি তে না গিয়ে ইলেকট্রন ফোর এ চলে যায় তে না গিয়ে তে চলে যায় এটা লোয়েস্ট লেভেল আপার লেভেল এর এনার্জি কম সেই জন্য ওইখানে শিফট হয়ে যায় এরকম যে আমরা কিছু নীতি পড়ছিলাম সেই নীতির ব্যাখ্যা হচ্ছে গিয়ে এগুলা তো সার্প এনার্জি লেভেল থেকে আস্তে আস্তে ব্যান্ড ওয়াইডনিং হয়ে কন্টিনিউয়াস এনার্জি ব্যান্ড লেভেলে চলে আসে এখানে সব ব্যান্ড একটা আরেকটার সাথে মিক্স আপ হয়ে গেছে কোন কেইছে যখন ইন্টার অ্যাটোমিক ডিসটেন্স এ কমে আসছে ইন্টার অ্যাটোমিকে ডিস্টেন্স কমে আসলে এই ঘটনাগুলো ঘটে ঠিক আছে এখানে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে যে ইলেকট্রন ক্রিস্টালে পিরিয়ডিক ডিস্ট্রিবিউশনের কারণে ওয়েব ফাংশন গুলা কিরকম হয় এবং তার এনার্জি ডিস্ট্রিবিউশন কিরকম হয় এটা খুব মানে একটা এবং এইটা দিয়ে ক্রিস্টালের ভিতরে ইলেকট্রনের নেচার এইটার অনেক প্রশ্নের অ্যান্সার এখান থেকে চলে আসে এনিওয়ে এর মধ্যে পেনি মডেল তারপর ব্লচের থিওরেম অনেক কিছু আমরা দেখছি সামনে এই রিলেটেড আরো কিছু টপিকস আছে সেই টপিক্স গুলাতে আমরা আস্তে আস্তে শিফট করবো আজকের ক্লাস এতটুকুই তোমরা তোমাদের দিয়ে দিও তোমাদের একটা টার্ম টেস্ট দিতে হবে আরেকটা হবে মেয়ের তেইশ তারিখ মেয়ের তেইশ তারিখ বৃহস্পতিবার টার্ম টেস্ট হবে টেস্টের সিলেবাস করে বলে দেওয়া হবে